হযরত আয়েশা বলেন আল্লাহর নবী রমজানের শেষ দশক আসলে আমাকে চিনতো না আমি আয়েশা কি একদিন ডাক দিলাম নবীকে জানালা দিয়ে হুজরা দিয়ে ডাক দিলাম মসজিদে নববীতে আল্লাহর নবী বলে কে গো তুমি তোমাকে তো চিনতে পারলাম না হযরত আয়েশা বলেন নবী আমি তো আয়েশা আল্লাহর নবী বললেন আয়েশা তুমি কে আমি তো তোমাকে চিনতে পারি না হযরত আয়েশা বলেন আমি আমার নবীকে ডাক দিলাম নবী শেষ দশক আর আমাকে চিনে না এত ইবাদত করে লুঙ্গি পরেছে চাদর পরেছে এমন ভাবে পরেছে নবী টাইট করে পরেছে আমি আয়েশাকে নবী চিনে না হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ও আল্লাহর পয়গম্বর সবে কদর যদি আমি পেয়ে যাই আমি কি বলবো হযরত আয়েশা বলেন আর আইতা ইন আলিমতু আইয়া লাইলাতিন লাইলাতুল কদরি মাযা আকুলু ফিহা قال قولي اللهم إنك عفو تحب العفو فاعف عني আল্লাহর পয়গম্বর বললেন আয়েশা শোনো তুমি যদি সবে কদর পেয়ে যাও তাহলে তুমি এই দোয়াটা বেশি বেশি পড়বে কোন দোয়া পড়েন সবাই اللهم إنك عفو تحب العفو فاعف عني অর্থ হচ্ছে আল্লাহ আকাশ জমিনের মালিক আল্লাহ আপনি বড় ক্ষমাশীল আপনি ক্ষমা করতে অনেক ভালোবাসেন যারা গুনায় জর্জরিত রে গুনার সাগরে যারা সাঁতার কাটতেছ মনে মনে ভাবছ আমি তো অনেক গুনাগার আমাকে কে আল্লাহ মাফ করবেনি তাদের জন্য ঘোষণা হচ্ছে আল্লাহর কাছে বল আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি আমার বাবা যারা মুসলমান বন্ধুরা আমার হযরত আয়েশার কি গুনাহ ছিল নবীর স্ত্রীর সহধর্মিনী কোনো গুনাহ নাই তারপর মনে বড় আশা ওগো আল্লাহর পয়গম্বর আমি যদি সবে কদর পেয়ে যাই কি বলবো নবী দোয়াটা শিক্ষা দিচ্ছে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি হে আয়েশা তুমি বলবা আল্লাহ আপনি তো সেই আল্লাহ আপনি তো সেই আল্লাহ আপনি তো সেই আল্লাহ আল্লাহু আকবার বলেন আপনি তো সেই আল্লাহ আপনি তো আমাকে অবশ্যই মাফ করবেন আপনি তো ক্ষমাশীল বড় ক্ষমাশীল আপনি ক্ষমা করতে ভালোবাসেন আপনি আমাকে মেহরবানি করে মাফ করে দেন এই জন্য সবে কদর যদি পেয়ে যাই আর এই রাত্রটা কি হবে সবে কদর অনেকে তো মনে করে সাতাইশে সবে কদর না 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 ওই যে এতকাফকারীর তাদের একদিনও সবে কদর মিস হয় না একুশের রাত্র ইবাদত করতে পারে তেইশের রাত্র ইবাদত করতে পারে পঁচিশের রাত্র ইবাদত করতে পারে সাতাশের রাত্র ইবাদত করতে পারে উনত্রিশের রাত্র সে ইবাদত করতে পারে একজন এতকাফকারী সাথে এতকাফের সব নিল এরপর আল্লাহর এত বড় সব সবে কদরের ফজিলত নিয়েও সে বাড়িতে বিদায় নিল আমল কয়টা পাইল দুইটা একদিকে এতেকাফ আরেকদিকে কি সবে কদর কারণ এতেকাফের দাম হয়েছে সবে কদরের কারণে এই পনেরোই রমজান কত কথা শুনি কত লেখালেখি চলছে কেয়ামত হয়ে যাবে কি হয়ে যাবে কেয়ামত অথচ আল্লাহ তাআলা কোরআন কারিমে কি বলছে দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আল্লাহ ইনদাহু ইলমুস সাআ আল্লাহ বলেন কিয়ামত কবে হবে সেটা আমার বন্ধু জানে না দুনিয়ার কোন মানুষ জানে না এবং কি আমার রহমতের ফেরেশতারা আরশের ফেরেশতারা আমার ফেরেশতারা পর্যন্ত জানে না কবে কিয়ামত হবে তা আমি কি আপনাকে সলিমুদ্দি কলিমুদ্দি কিয়ামত হয়ে যায় পনেরো তারিখ যেখানে আল্লাহর রহমতের ফেরেশতারা জানে না কিয়ামত কবে হবে এখানে আমি কে
যেখানে আল্লাহর বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে পারেন নাই, জিজ্ঞেস করা হয়েছিল সেটা আল্লাহ ভালো জানে, আমি বলতে পারবো না কিয়ামত কবে হবে, সেটা আল্লাহ বলছে ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে এটা আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। সুবহানাল্লাহ বলতে চায় না। ওয়ায়ুনাজ্জিলুল গায়িস, বৃষ্টি কবে হবে কোথায় হবে মিকাইল ফেরেশতা এক সেকেন্ড আগেও জানে না, মিকাইল ফেরেশতা এক সেকেন্ড আগেও জানে না বৃষ্টিটা কবে হবে কোথায় হবে। আল্লাহর হুকুম যখন হয় তখনই মিকাইল ফেরেশতা বৃষ্টি সাপ্লাই করে। আল্লাহ আকবার বলে, আমাদের খাদ্যমন্ত্রী তো দুনিয়াতে আছে, আল্লাহর একজন খাদ্যমন্ত্রীর নাম হচ্ছে মিকাইল ফেরেশতা। কোন ফেরেশতা বলেন? মিকাইল। বৃষ্টি দেওয়ার দায়িত্ব কার? মিকাইল ফেরেশতা। তো ওয়ায়ুনাজ্জিলুল গায়িস, বৃষ্টিটা কবে হবে কোথায় হবে কতক্ষণ থাকবে এটার খবর কে জানে? আল্লাহ জানে। ওয়া আলামু মা ফিল আরহাম, আমার মার রেহেমে কি সন্তান আছে, আল্লাহ কি রেখেছেন ছেলে না মেয়ে সেটা কে জানে? আল্লাহ জানে। যদিও আলট্রা করার পরে ছেলে হবে না মেয়ে হবে, আল্লাহর সৃষ্টিটা নিয়ে তো গবেষণা হয়, ছেলেটাকে মেয়ে বানাতে পারে না, মেয়েটাকে ছেলে, কিন্তু এটা কে জানে? আল্লাহ জানে। অমা তাদরি নাফসুম মাদা তাকসিবু গাদা, আগামীকাল এক ঘন্টা পরে আমার খাবার কোথায়, আমার রিজিক কোথায়, সেটা কে জানে? আল্লাহ জানে। অমা তাদরি নাফসুম বিআইয়্যি আরদিন তামুত, আমার মৃত্যুটা কবে হবে কোথায় হবে কিভাবে হবে সেটা কে জানে? আল্লাহ জানে। পয়েন্ট আসছে, এই জন্য আয়াতগুলো বললাম, আজকের সাবজেক্ট এটা না, কিন্তু দেশ একটা তুলবার শুরু হয়ে গেছে কেয়ামত, অনেকে অনেক কিছু গুছাই নিছে, অনেকে সফরে গেলে হইলে অনেকে শর্ট করে ফেলছে, না সফরে যাওয়া যাবে না, যদি কেয়ামত হয়ে যায় কি হয়ে যায়? কেয়ামত হয়ে যায়। আমার বাবাজির মুসলমান বন্ধুরা, আমার বলছিলাম এই জন্য আমাদের অগাধ বিশ্বাস একমাত্র কেবলমাত্র কার প্রতি? আল্লাহর প্রতি। আজকে মাগফিরাতের দশক চলছে, এই জুমা আল্লাহ তাআলা আমাদের দান করেছেন, এই দশকে আমল আছে কতগুলো আমল। এক নম্বর আমল হচ্ছে এতেকাফ। কি বলেন? এতেকাফ। এতেকাফ মানে কি? এতেকাফ হচ্ছে আল্লাহর ঘরে কিছু দিনের জন্য অবস্থান করা, দাবি আদায় না হওয়া পর্যন্ত সেখানে অবস্থান করা। আল্লাহ আকবার বলেন। কি দাবি? টাকা পয়সার দাবি, ঘরবাড়ির দাবি, সৌন্দর্যের দাবি, সম্মানের দাবি, কিসের দাবি? ক্ষমার দাবি। আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন, সেটার দাবি। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা তালাশ করবা, বেজর রাত্রে তালাশ করবা, শবে কদর। শবে কদর কিসে তালাশ করবা? বেজর রাত্রে। এই যে দশ দিনের এতে কাপে যে বসবে, এই দশ দিনের এতে কাপ ইনশাল্লাহ আল্লাহ যদি কবুল করে আমাদের আগামী বুধবার, আগামী বুধবার সূর্য অস্ত যাওয়ার পূর্বেই মসজিদে অবস্থান করতে হবে। বিশ রোজা একুশ রাত্র, এখন বেজর রাত্রগুলো সবে কত তালাশ করতে বলছে, একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ, এই বেজর রাত্রগুলো সবে কত তালাশ করতে বলছে। এখন যারা এতেকাফ করবেন, এতেকাফ অবস্থান করবেন মসজিদে দশটা দিন যারা এতেকাফ করবেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের ব্যাপারে কি বলে দেখেন? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাকিফু ওয়া ইয়াতাকিফু যুনুব ওয়া ইয়াজরি লাহু মিনাল হাসানাতি কামিনিল হাসানাতি কুল্লিহা। এতেকাফ যারা করবে তাদেরকে আল্লাহ তাআলা পাঁচটি ফায়দা দান করে। কয়টি? পাঁচটি। সর্বপ্রথম ফায়দা হচ্ছে এতেকাফ যারা করবেন তাদেরকে আল্লাহ তাআলা গুনাহ না হওয়াটা নিশ্চিত করে দেন। আল্লাহু আকবার বলবেন না? গুনাহ না হওয়াটা কি করে দেন? নিশ্চিত করে দেন। কারণ গুনাহ কে করে? শয়তানে করায়, দুনিয়ার মোহে পড়ে করে। তো দশটা দিন ঘরবাড়ি ছেড়ে যে আল্লাহর ঘরে অবস্থান করেছে, এটা তো গুনার পরিবেশ না, এটা আমলের পরিবেশ। তাইলে দশ দিন আল্লাহ তাআলা গুনাহ মুক্তভাবে জীবন কাটানোর তৌফিক দান করে। দুই, এতেকাফ যারা করবে তারা তো জানাজায় অংশগ্রহণ করতে পারবে না। যেমন মনে করেন পাশে জানাজা হচ্ছে, তাদের জানাজার হুকুম নাই, রুগী রুগীর সেবা করতে পারবে না। আল্লাহ তাআলা
তাদেরকে যারা বাহিরে নেক কাজগুলোর মধ্যে অংশগ্রহণ করতেছেন ওই নেক কাজগুলোর অংশের সওয়াব তাদের আমল নামে আল্লাহ তাআলা অটোমেটিক দান করেন কিসের কারণে ইয়াতিকাফের কারণে তিন আল্লাহ তাআলা সাথে তার মনের একটা গভীর সম্পর্ক হয়ে যায় কিভাবে দেখেন দুনিয়ার এই 10টা দিন সে সংসার থেকে সম্পর্ক ছাড়ছে ছেলের থেকে সম্পর্ক ছাড়ছে মেয়ের থেকে সম্পর্ক ছাড়ছে স্ত্রীর থেকে সম্পর্ক ছাড়ছে সব বিদায় টিদায় নিয়ে সব কিছু গিয়া হয়ে তারপরে সে 10 দিন অবস্থান করতে আসছে আল্লাহ বলেন দুনিয়ার সম্পর্ক ছাড়ছে আর এদিক দিয়ে আমার সাথে সম্পর্ক লাগছে আল্লাহু আকবার বলেন দুনিয়ার সম্পর্ক ছাড়ছে আর সম্পর্ক আমার সাথে কি লাগছে এরপর আল্লাহ বলেন কয়টা গেল তিনটা এরপরে এই যারা আতকাফ করবেন আল্লাহ তাআলা তাদেরকে 24 ঘন্টা নেকের মধ্যে রাখবে চোখ ঘুমাইলো নেক তারা ঘুমাই দিছে তাদেরকে আল্লাহ তাআলা নেকি দিতে থাকবে এবং এই মসজিদের খুঁটিগুলো এই মসজিদের খাম্বাগুলো হাশরের ময়দানে এই আতকাফকারীর পক্ষে সাক্ষী দিবে আতকাফকারী এরপরে দেখেন এই ইয়াতিকাফকারী সর্বশেষ হচ্ছে সে সবে কদর পেয়ে যায় কি পেয়ে যায় যেমন মনে করেন বুধবারে যদি ইয়াতিকাফে আসে তাহলে বুধবারে 21 রাত্র পড়তেছে বেজর রাতে প্রথমেই সবে কদরের আমলটা রাইখা আইসা আল্লাহ আকবার বলবেন না ইয়াতিকাফকারী ওনারা প্রথম আইসাই কিসের আমল করবে রাতে সবে কদরের কারণ বলছি 21 23 25 27 29 তাহলে বুধবারে পড়তেছে রোজা 20 কিন্তু রাত্র কি 21 তাহলে 21 তারিখ এই সূর্য 20 তারিখ রমজান সূর্য অস্ত যাওয়ার আগে যারা অবস্থান করবে আল্লাহর ঘরে আল্লাহ তাআলা তাদেরকে ওই রাতে যদি আমল করে ইয়াতিকাফকারী তাদের সবে কদরের আমলটা মিস হয় না তাদের সবে কদরের আমলটা কি হয় না মিস হয় না আমাদের তো বিভিন্ন ঝামেলা বিভিন্ন ইয়াতে আমাদের সবে কদরের আমল কি হয়ে যায় মিস হয়ে যায় তে ইয়াতিকাফ যারা করবেন এক হাদিস আসছে যারা একসাথে ইয়াতিকাফ করবে আশুরার ময়দানে একসাথে আল্লাহর জান্নাতে তারা থাকবে একসাথে তারা কি থাকবে আল্লাহর জান্নাতে থাকবে ইয়াতিকাফ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাহাররু লাইলাতাল কদর ফিল বিত্রি মিনাল আশিরিল আখির মিন রমাদান রাসূল বলেছেন তোমরা এই রমজানের শেষ দশকে যারা ইয়াতিকাফ করবে তাদেরকে বলছে তোমরা সবে কদর তালাশ করো সবে কদর কি করো তালাশ করো তো সবে কদর তালাশ করলে আল্লাহ তাআলা এখানে অনেক সব দান করবে না এরপরে দেখেন এই ইয়াতিকাফ আজকে কিন্তু আমলের বিষয় কিসের বিষয় এই ইয়াতিকাফ যারা করবেন আল্লাহ তাআলা বলেন তারা আমার একজন জান্নাতের মেহমান তারা আমার একজন কি জান্নাতের মেহমান জান্নাতের মেহমান যদি হয়ে যায় তাদের জন্য রহমতের ফেরেশতারা সব সময় দোয়া করতে থাকে রহমতের ফেরেশতারা কি করতে থাকে দোয়া করতে থাকে এরপরে দেখেন ইয়াতিকাফে যারা আসবে ইয়াতিকাফে একবারে কোনো কথা নাই মনে করেন শুধু ইয়াতিকাফ ঘুমায় আর খায় আর কিছু করে না সেটা মাকরুহ হবে ইয়াতিকাফে আসার পরে আপনার আমল করতে হবে কি করতে হবে আমল করতে হবে আমল করলেন আল্লাহ খুশি হবে আমল করলে কি আল্লাহ খুশি হবে এখন দেখেন আমরা দুনিয়াতে রেডি করব আমল আর আল্লাহ তাআলা আমাদের জন্য রেডি করবে আসমানে জান্নাত শুধু তাই নয় জান্নাত তো প্রতিদিন সাত সজ্জা করতেছেনই পাশাপাশি প্রতিটি খাবার ফল গাছে তাকান আল্লাহ বলেন তোমার টেনশন করার দরকার নাই এখন দেখো না কাঁঠাল গাছের দিকে তাকাও তোমার জন্য আমি কাঁঠাল রেডি করতেছি তুমি এদিক দিয়ে রেডি করো জান্নাত আর আমি তোমার জন্য কাঁঠাল রেডি করতেছি আম রেডি করতেছি তুমি আমার জন্য রেডি করো ইবাদত আর আমি তোমার জন্য রেডি করি ফল ফুল আল্লাহু আকবার বলেন গাছের দিকে তাকাও ঝুলন্ত অবস্থা কাঁঠালগুলো আছে
এটা আস্তে আস্তে বড় হইতেছে রেডি হইতেছে কার জন্য এ যারা আমার মাহবুব বান্দা হবে নেককার বান্দা হবে যারা ইতিকাফে আসবে যারা ইতিকাফ করবে সবে কদর তালাশ করবে তালাশ করে 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 প্রতিটি আমল যারা করবে আল্লাহ বলেন তাদের জন্য আমি এগুলো রেডি করতেছি আসমানে আমার ফেরেশতারাও জান্নাত তোমার জন্য রেডি করতেছে আর তুমি এই দুনিয়ার জমিনে ইবাদত রেডি করো আমি আল্লাহ তাআলা তোমার জন্য সব খাবার রেডি করতেছি আমার ভাইরা মুসলমান বন্ধুরা আমার বলছিলাম যে আজকে আমরা এই ইতিকাফের এত দাম কেন সবে কদর আছে দেখি আল্লাহু আকবার বলে ইতিকাফের দাম কেন সবে কদর আছে দেখা এখন আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন ওগো আল্লাহর পয়গম্বর আমি যদি সবে কদর পেয়ে যাই তা আমি কি বলবো আমার ভাষাটা একটু শিখিয়ে দেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ওগো আল্লাহর পয়গম্বর সবে কদর যদি আমি পেয়ে যাই আমি কি বলবো হযরত আয়েশা বলেন আর আইতা ইন আলিমতু আইয়া লাইলাতিন লাইলাতুল কদরি মাযা আকুলু ফিহা قال قولي اللهم إنك عفو تحب العفو فاعف عني আল্লাহর পয়গম্বর বললেন আয়েশা শোনো তুমি যদি সবে কদর পেয়ে যাও তাহলে তুমি এই দোয়াটা বেশি বেশি পড়বে কোন দোয়া পড়েন সবাই আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি অর্থ হচ্ছে আল্লাহ আকাশ জমিনের মালিক আল্লাহ আপনি বড় ক্ষমাশীল আপনি ক্ষমা করতে অনেক ভালোবাসেন যারা গুনায় জর্জরিত রে গুনার সাগরে যারা সাঁতার কাটতেছ মনে মনে ভাবছ আমি তো অনেক গুনাগার আমাকে কে আল্লাহ মাফ করবেনি তাদের জন্য ঘোষণা হচ্ছে আল্লাহর কাছে বলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি আমার বাবা যারা মুসলমান বন্ধুরা আমার হযরত আয়েশার কি গুনাহ ছিল নবীর স্ত্রীরে সহধর্মিনী কোনো গুনাহ নাই তারপর মনে বড় আশা ওগো আল্লাহর পয়গম্বর আমি যদি সবে কদর পেয়ে যাই কি বলবো নবী দোয়াটা শিক্ষা দিচ্ছে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি হে আয়েশা তুমি বলবো আল্লাহ আপনি তো সেই আল্লাহ আপনি তো সেই আল্লাহ আপনি তো সেই আল্লাহ আল্লাহু আকবার বলেন আপনি তো সেই আল্লাহ আপনি তো আমাকে অবশ্যই মাফ করবেন আপনি তো ক্ষমাশীল বড় ক্ষমাশীল আপনি ক্ষমা করতে ভালোবাসেন আপনি আমাকে মেহরবানি করে মাফ করে দেন এই জন্য সবে কদর যদি পেয়ে যাই আর এই রাত্রটা কি হবে সবে কদর অনেকে তো মনে করে সাতাইশে সবে কদর না 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 ওই যে এতকাফকারীর তাদের একদিনও সবে কদর মিস হয় না একুশের রাত্র ইবাদত করতে পারে তেইশের রাত্র ইবাদত করতে পারে পঁচিশের রাত্র ইবাদত করতে পারে সাতাশের রাত্র ইবাদত করতে পারে উনত্রিশের রাত্র সে ইবাদত করতে পারে একজন এতকাফকারী সাথে এতকাফের সব নিল এরপর আল্লাহর এত বড় সব সবে কদরের ফজিলত নিয়েও সে বাড়িতে বিদায় নিল আমল কয়টা পাইল দুইটা একদিকে এতেকাফ আরেকদিকে কি সবে কদর কারণ এতেকাফের দাম হয়েছে সবে কদরের কারণে কিসের কারণে বলেন হযরত আয়েশা বলেন আল্লাহর নবী রমজানের শেষ দশক আসলে আমাকে চিনতো না আমি আয়েশা কি একদিন ডাক দিলাম নবীকে জানালা দিয়ে হুজরা দিয়ে ডাক দিলাম মসজিদে নববীতে আল্লাহর নবী বলে কে গো তুমি তোমাকে তো চিনতে পারলাম না হযরত আয়েশা বলেন নবী আমি তো আয়েশা আল্লাহর নবী বললেন আয়েশা তুমি কে আমি তো তোমাকে চিনতে পারি না হযরত আয়েশা বলেন আমি আমার নবীকে ডাক দিলাম নবী শেষ দশক আর আমাকে চিনে না এত ইবাদত করে লুঙ্গি পরেছে চাদর পরেছে এমনভাবে পরেছে নবী টাইট করে পরেছে
আমি আয়েশা কোনো বিচিনে না। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরতে আয়েশা বলেন আমি নবীকে বারবার ডাকি, নবী চিনে না আমাকে, আমার কান্না চলে আসলো, আমি বুঝতে পারলাম নবী এখন আর ইহ জগতে নাই, নবী আছে আল্লাহর সান্নিধ্যে, নবী চলে গেছে আল্লাহর সান্নিধ্যে, এখন আর ডিস্টার্ব করা যাবে না। আমার বাবা যিনি মুসলমান বন্ধুরা, আমার যে নবীর ব্যাপারে বলা হয়েছে মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, আল্লাহর নবীর কোনো গুনাহ নাই জীবনে, যদি গুনাহ সামনে হওয়ার সম্ভাবনাও থাকতো সব গুনাহ আল্লাহ তাআলা একেবারে ডিলেট করে দিয়েছে। সেই নবী রমজানের শেষ দশকে এমনভাবে ইবাদতে মগ্ন হয়ে যেতেন, এখন আল্লাহর নবী যখন সবে কদরের ব্যাপারে ফজিলত বলতেছেন সাহাবায়ে কেরামদের সামনে, এ সাহাবীরা শোনো, কারণ আগে উম্মতেরা অনেক হায়াত পাইতো, 100 বছর 200 বছর 300 400 500 বছর হায়াত পাইতো, এখন সাহাবায়ে কেরামদের সামনে যখন সবে কদরের ফজিলত বর্ণনা করতেছেন নবী, বর্ণনা করার পরে সাহাবায়ে কেরামদের মন খারাপ, কারণ হযরত আইয়ুব নবী, হযরত জাকারিয়া নবী, হযরত হিজকিল নবী, হযরত ইউসা নবী আলাইহিমাস সালাতু ওয়াস সালাম, এই সমস্ত নবীরাই চারজন নবী 80 বছর করে একাধারে ইবাদত কাটিয়েছে। কত বছর? 80 বছর। আইয়ুব নবী, জাকারিয়া নবী, হযরত হিজকিল নবী এবং হযরত ইউসা নবী আলাইহিমাস সালাতু ওয়াস সালাম, এই চারজন নবী 80 বছর ধরে ইবাদত কাটাইছে। এখন নবী যখন সাহাবায়ে কেরামদের সামনে কথা বলছে, মন খারাপ সাহাবীরা, আয় হায় আফসোস, আমরা এত বছর পাবো না আর এত ইবাদত করতে পারবো না, মন খারাপ, ভীষণ খারাপ, নবীরও মনটা খারাপ, কি জবাব দিবে সাহাবায়ে কেরামদের সামনে? তখনই আল্লাহ তাআলা জিব্রাইল পাঠাইছে, যা জিব্রাইল, আমার বন্ধুর মন খারাপ, আমার সাহাবায়ে কেরামদের মন খারাপ, নবীর সাহাবীদের, যাও এই কোরআনুল কারিমের এই সূরা কদর নিয়ে যাও। আল্লাহু আকবার। তখন জিব্রাইল আলাইহিস সালাম এই সূরা কদর নিয়ে আসছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই অবশ্যই এটা নাজিল হয়েছে কদরের রাত্রে। মানে কি কোরআন? কোরআন কোরআন কোথায় নাজিল হয়েছে? কোন সময়? কদরের রাত্রে। এরপর আল্লাহ বলছেন, আবার জিজ্ঞেস করতেছো, মা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? আল্লাহ জিজ্ঞেস করতেছে, আপনি জানেন? এরপর আল্লাহ বলেন, আপনি তো জানেন না, আমি বলে দিতেছি, শুনেন শুনেন, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, শুনেন, এটা এমন রাত্র যে রাত্রটা যদি কেউ ইবাদত করে আর কবুল হয়ে যায়, আল্লাহ তাআলা আমি আল্লাহ তার প্রতি খুশি হয়ে 1,000 মাস ইবাদত করলে যে সওয়াব, এই 1,000 মাসের চেয়েও আরও সওয়াব দান করব। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, তাফসিরে আসছে 1,000 মাস বলেন না, ডাইরেক্ট বলছেন 1,000 মাসের চেয়েও। ও সুবহানাল্লাহ, বলে 1,000 মাস ভাঙলে কতদিন হয়? 83 বছর 4 মাস। 1,000 মাস ভাঙলে কতদিন হয়? 83 বছর 4 মাস। যখন এই সূরা নাজিল হয়ে গেল, 1,000 কেন বললেন? তাফসিরে এসেছে তৎকালীন যুগে আরবরা 1,000 দিয়ে হিসাব করতো, 1,000 দিয়ে কি করতো? হিসাব করতো। এই জন্য এখানে আল্লাহ তাআলা 1,000 ঢুকাই দিছে, কারণ কোরআন যেখানে নাজিল হয় ওই বর্তমান পরিস্থিতি প্রেক্ষাপটের উপর তো কোরআন নাজিল হয়। আল্লাহু আকবার বলে, এখন 1,000 মাসের চেয়েও কি উত্তম। এখন সাহাবায়ে কেরাম যখন আয়াত আসছে, রসুল ঘামতেছেন, কারণ ওহী যখন আসে সিম্পটম হলো নবীজির পেশানি মুবারক ঘাম হয়। সুবহানাল্লাহ, বলেন পেশানি মুবারক ঘাম জ্বরে সাহাবায়ে কেরাম খুব খুশি আনন্দিত মনে ওহী আসতেছে। আল্লাহু আকবার বলেন, তখন ওহী আসলো, নবী বললেন, খুশখবরি শোনো, চিন্তার কোনো কারণ নাই, তোমাদের জন্য আল্লাহ তাআলা এমন একটি রাত্র দান করেছেন যে রাত্রটা যদি তুমি ইমানের সাথে আল্লাহর সন্তুষ্টি চিত্তে ইবাদত করো রে, ওই রাত্রটার ইবাদত আল্লাহ তাআলা তোমাকে 1,000 মাসের চেয়েও উত্তম ইবাদত দান করবে। এখন 83 বছর 4 মাস, এখন আপনার জীবনে আমার জীবনে যদি 12টা শবে কদর পাই, কয়টা? 12টা যদি শবে কদর পেয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা আমার আমল নামে আপনার আমল নামে 1,000 মাসের সওয়াব দান করবে। সবাই আমিন বলি না? সাহাবায়ে কেরাম খুশি,
এই রাতে এত ফজিলত কেন কয় রাতে কোরআন নাযিল হয়েছে লওহে মাহফুজের মধ্যে আল্লাহ তাআলা কোরআন ডিসপ্লে করে সাজিয়ে রেখেছেন দুনিয়ার মানুষ যদি কোরআন যদি বিকৃত করে ফেলে আল্লাহ বলেন সমস্যা নাই সেটা লওহে মাহফুজে 50,000 বছর আগে আমি ডিসপ্লেতে সাজিয়ে রেখেছি 50,000 বছর আগে তোমার সমস্যা নাই সেই কোরআন আল্লাহ তাআলা শবে কদরের রাতে প্রথম আসমানে নাযিল করে প্রথম আসমানে নাযিল করে এইজন্য এই শবে কদরের এত দাম এতকাফের এত দাম কেন শবে কদর আছে দেখিয়া শবে কদরের দাম কেন কোরআন নাযিল হয়েছে দেখা আল্লাহু আকবার বলেন তিনটা তিন গুণ এতকাফকারীর দাম কেন শবে কদর আছে দেখিয়া শবে কদরের দাম কেন কোরআন নাযিল হয়েছে দেখিয়া এই রাতে তাহলে আল্লাহ তাআলা বলেন টেনশন করো না মন খারাপ করো না আগে কান নবীর এত হায়াত পেয়েছে উম্মতের এত হায়াত পেয়েছে তোমাদেরকে আমি এমন একটি রাত্র দান করব সেই রাত্রটা তুমি যদি ইবাদত করো আল্লাহ তাআলা তোমার আমল নামায় হাজার মাসের চৌদ্দম ইবাদত দান করবি এখন যদি কেউ একদিন এতেকাফ করে একদিন মনে করেন একদিন ইমানের সাথে এতেকাফ করলো বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে তাকাফ ইয়াউমান ইবতিগা ওয়াজহিল্লাহ জারাল্লাহু বাইনাহুম ওয়া বাইনান নার সালাসা খানাদিকা বাদ মিন্না বাইনাল খাফিকাইন রাসূল বলেন কেউ যদি একদিন ইতিকাফ করে একদিন ইতিকাফ যদি কবুল হয়ে যায় একদিন ইতিকাফ যদি কবুল হয়ে যায় আল্লাহর নবী বলেন তার থেকে জাহান্নাম তিন খন্দক দূরে সরে যাবে এখন আসেন তিন দিনের ইতিকাফ এটা হলো নফল কেউ যদি তিন দিনের এতেকাফ বসে এটা কি হবে নফল আরে দশ দিনের এতেকাফ হবে সুন্নতে মুয়াক্কাদা আর তিন দিনের এতেকাফ নফল এই নফল এতেকাফ তো সারা বছরে হয় নফল এতেকাফ কি সারা বছর হয় এই যে এখন যদি কেউ বসে মনে করেন মসজিদে আমরা আসছি কোনো কথা বলি নাই ইবাদতের নিয়তে সুন্দরভাবে বসে আছি কারো সাথে কোনো কথা বলি নাই আমি আল্লাহর ধ্যানে আছি আল্লাহ বলেন যতক্ষণ তুমি অবস্থান করবে জামাতা আগ পর্যন্ত তুমি এতেকাফের সওয়াব পেতে থাকবে এখন এই আমল থেকে আমরা বঞ্চিত হচ্ছি আমরা তো কত কথা বলি মসজিদে আইসা কত কত কথা বলি এগুলি কি বন্ধ করা যাবে এতেকাফের সওয়াব তাহলে দশ দিন সুন্নতে মুয়াক্কাদা আর তিন দিন হচ্ছে কি নফল নফল এতেকাফ তো করা যায় মহিলাদের সুযোগ আছে ঘরের মধ্যে সুন্দর মহিলাদের এতেকাফ সংসারের সব কাজকর্ম এক জায়গায় বসে বসে পরিচালনা করতে পারবে কোনো সমস্যা নাই মহিলারাও ঘরে এতেকাফ করতে পারবে পুরুষরা করবে মসজিদে আর মহিলারা করবে কোথায় ঘরে তাহলে একদিন যদি এতেকাফ করে কবুল হয়ে যায় একদিন দশ দিনের মধ্যে একদিন যদি এতেকাফ একদিন কবুল হয়ে যায় জাহান্নাম কয় খন্দক দূরে যাবে তিন খন্দক এখন তাফসিরে এসেছে খন্দক মানে কি এক খন্দকের আয়তন হচ্ছে লাহু মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ এক খন্দকের আয়তন হচ্ছে আকাশ এবং জমিনের মধ্যবর্তী ফাঁকা জায়গাগুলো এটাকে বলে এক খন্দক আল্লাহ আকবার বলবেন না এরকম তিন খন্দক জাহান্নাম তার থেকে দূরে সরে যাবে এখন আসেন এক খন্দক দুই খন্দক এখান থেকে আমাদের প্রথম আসমানের দূরত্ব কতটুকু বৈজ্ঞানিকরা রিসার্চ করে এখনো পায় নাই কোটি কোটি আলোক বর্ষ দূরে আছে কোটি কোটি আলোক বর্ষ দূরে প্রথম আসমানে বৈজ্ঞানিকরা এখনো আসমানের কোনো কুল কিনারা কি পায় নাই তাহলে কোটি কোটি আলোক বর্ষ দূরে যদি প্রথম আসমান হয় আর আল্লাহ রসুল বলেছেন লাহু মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ আকাশ এবং আসমান এবং জমিনের মধ্যবর্তী ফাঁকাটা যতটুকু জায়গা দূরত্ব এর থেকেও তার জাহান্নাম দূরে সুন্দর কার কথা রসুলের কথা গ্যারান্টি কে দিচ্ছেন রসুল দিচ্ছেন আল্লাহর পক্ষে তাহলে একদিন এতেকাফ যদি কবুল হয়ে যায় একদিন যদি শবে কদরের আমল কবুল হয়ে যায় আল্লাহ তাআলা আমাদেরকে তো অবশ্যই মাফ করে দিবে এখন আসেন মাগফিরাত দোয়া আমরা যে দোয়া করি দোয়া কেন কবুল হয় না দোয়া অবশ্যই কবুল হইতো দোয়ার অনেকগুলো শর্ত আছে এগুলি অন্য ভিন্ন কিন্তু কয়েকটা টপিকস বলতে হবে দোয়ার এক নম্বর হচ্ছে হালাল খানা খাইতে হবে হালাল খানা খাইতে হবে হালাল খাবার খাইতে হবে পোশাক পরিচ্ছদ হালাল হইতে হবে সব কিছু হালাল হইতে হবে মা বাবার নাফরমানি করা যাবে না দোয়া কবুল হবে না আত্মীয়তা ছিন্ন করা যাবে না দোয়া কবুল হবে না তারপরে দেখা গেছে কারো বান্দার হক এখনও পাওনা আছে আপনার কাছে আর আপনি এদিক দিয়ে দোয়া করতেছেন আল্লাহর কাছে আল্লাহ জাহান্নামতে দূরে সরান হ্যাঁ জাহান্নামতে দূরে সরান এখন বান্দার হক যদি আদায় না করেন যাইব জাহান্নাম দূরে এরপরে কর দোয়া কবুল হয় না কারণ এই ঘটনা আমাদের এখানে আমাদের কারণে দোয়া কবুল হয় না এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাবা
মনে কষ্ট নিয়েন না জান্নাত এত কাছে না আবার জান্নাত এত দূরে না জান্নাত এত কাছেও না জান্নাত আবার কি এত দূরেও না এইজন্য অনেকে মনে করে আর জান্নাত সহজে মরলে জান্নাতে চলে যাবে এত সহজ না জান্নাত এইজন্য হিসাব কিতাব করে জীবন চালাইতে হবে আমার জীবনের হিসাব প্রতিটি মুহূর্ত আমার চালাইতে হবে এই সবই কদর একদিন যদি ইয়াতাকাফ করে আর ইয়াতাকাফের মধ্যে যদি সবই কদর আমল ঢুকে এবং কোরআন তেলাওয়াতের আমল যদি ঢুকে ঢুকার পরে কি হবে আল্লাহ রাসূল বলেন তিন খন্দক তার থেকে জাহান্নাম দূরে সরে যাবে এরপরে দেখেন ক্ষমা করতে হবে অনেকে মনে করে দোয়া কবুল হয় না কেন অবশ্যই দোয়া কবুল হবে আপনি কাঁদেন ইয়াতাকাফে আয়েশা কাঁদেন সবে কদরের আমল আয়েশা কাঁদেন কাঁদলে অবশ্যই দোয়া কবুল হবে এখন মনে করেন আপনার দোয়াটা দুনিয়াতে দরকার না আসমানে দরকার এটা আল্লাহ ভালো জানে আপনার দোয়াটা যদি দুনিয়াতে দরকার হয় দুনিয়াতে দিবে আর যদি ওই পরকালে দরকার হয় সেখানের জন্য রাখবে এখন দোয়া করার পরে তাড়াহুড়া করতে না করছে দোয়াটা করার পর আল্লাহর উপর ছেড়ে দিতে বলছে আল্লাহ যেটা ভালো মনে করেন সেটি আপনি করলেন তাড়াহুড়া করতে না করছে দোয়া করার পরে দোয়ার প্রথম শর্ত হচ্ছে আমার সমস্ত গুনাহগুলো নিয়ে আমি অনুতপ্ত করব এই আত্মকাপে বসব আমার জীবনের সমস্ত গুনাহগুলো আমি সামনে নিয়ে অনুতপ্ত করব সবে কদর পেয়ে যাব আমি আমার জীবনের সমস্ত গুনাহগুলো নিয়ে অনুতপ্ত করব লজ্জিত হব এরপরে রানিং থাকা যাবে না এই গুনাহটা আমি আর করব না দুই নাম্বার কি এই গুনাহটা আমি আর করব না তিন নাম্বার হচ্ছে সবসময় আমি ইমানের হালাতে থাকার চেষ্টা করব ইস্তেগফার যদি পড়ি আমরা তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই গুনাহ থেকে কি করবেন বাঁচাবেন তো দোয়া সব দোয়া যাইতেছে সেন্টারে আরে মুসা নবীর দোয়া তো 25 বছর পরে কবুল হয়েছে যিনি জলিল কদর পয়গাম্বর মুসা নবী ওনার একটা দোয়া 25 বছর পরে কবুল হয়েছে আমি আপনি আমার অবস্থা কি বলেন না তাহলে আমরার তো ধৈর্য নাই ভাই এই মোনাজাত ধরে মনে হয় যেন ডাইরেক্ট এখানে দেন এখানে দেন এখানে দেন এই অবস্থা শুরু করতেছি আমরা দোয়া অবশ্যই কবুল হয় দোয়া কোনো মিজ্জা না আর দোয়া ও সিলাহুল মুমিন রসুল বলেছেন মুমিনদের হাতিয়ার হচ্ছে দোয়া মুমিনদের হাতিয়া কি দোয়া দোয়ার মাধ্যমে মুমিন সব সমস্যা সমাধান করে আপনার সাথে ফাইটিংয়ে যাবে না আপনার সাথে হিটে যাবে না একজন মুমিন একজন আল্লাহওয়ালা আপনার সাথে কোনো হিটে যাবে না একজন আল্লাহওয়ালা চোখের পানি ছাড়বে একজন মুমিন বান্দা আল্লাহর কাছে কথোপকথন করবে আল্লাহর কাছে রোনাজারি করবে দোয়া করবে পারবো না ইনশাল্লাহ এখন আমার পরিশেষ কথা হচ্ছে আমরা আজকে যে অবস্থা আমরা এখানে আছি আমাদের আমল কিন্তু দরকার আছে আমল কমে গেছে আমল নাই আমাদের এই মাহে রমজান দেখেন আমাদের কিন্তু আজকে 15 রোজা যদি হয়ে যায় হ্যাঁ তার তো বেশি দিন নাই এখন এ রোজা রাখার কারণে রসুল বলেছেন যে ওই উম্মত ধ্বংস হোক মিম্বারে উঠছে উঠার পরে বলছে আমিন দ্বিতীয় ধাপে উঠছে আমিন তৃতীয় ধাপে উঠছে আমিন সাহাবায়ে কেরাম আশ্চর্যান্বিত হয়ে গেলেন নামাজের পরে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ কখনো তো এরকম দেখি নাই আপনি আমিন এইভাবে বলতে তা আল্লাহ নবী বললেন এই সাহাবীরা শোনো জিব্রাইল এইমাত্র আমাকে বলছে তারা ধ্বংস হোক যারা মাহে রমজানে রোজা পাওয়ার পরও গুনাহগুলো মাফ করাইতে পারলো না তারা ধ্বংস হোক রসুল বলছে আমি তাহলে কবুল হয়ে গেছে দ্বিতীয় ধাপে যখন রসুল আসছেন তখন জিব্রাইল বলছেন তারা ধ্বংস হোক যারা বাবা মা পেয়েও বাবা মার অবাধ্য সন্তান হয়েছে বাবা আমার খেদমত আদায় করে নাই তারা ধ্বংস হোক রসুল বলছে আমি দ্বিতীয় দোয়া কবুল হয়ে গেছে তৃতীয় ধাপে যখন রসুল গেছে তখন জিব্রাইল বলছে তারা ধ্বংস হোক যারা আপনার নাম শোনার পরে দুরুদ পড়ে না রসুল বলছেন আমি তা শুন না আমরা যেন একটা কাতারও না পড়ি সবাই বলি আমিন আমাদের আব্বা আমা যাদের আছে তাদের খেদমত করব প্রাণভর উজাড় করে খেদমত করব আব্বা আমার কোন সময় কোনটা লাগে সেদিকে তাকাবো আব্বা আমা যাদের নাই কবরস্থানে চলে গেছে তাদের জন্য মাগফিরাত করব দোয়া পাঠাবো তাদের কিছু কাজ আছে যেগুলি করতে পারে নাই ওসিয়ত করে গেছে অনেকে ওসিয়ত করে গেছে এই ওসিয়ত পুরা করব অনেক আব্বা আম্মা হজ করতে চাইছিল করতে পারে নাই ওসিয়ত করে গেছে তাহলে বদলি হজ করাইয়া তাদের এটা পুরা করে দিলেন তাইলে উনি পাবে এটা পাবে ওসিয়ত যদি করে যায় এরকম অনেক কাজ আছে তাদের জন্য পাঠাইতে থাকেন হ্যাঁ আল্লাহ নবীর ভালোবাসা নিয়ে আমরা ইনশাল্লাহ সামনের দিকে চলবো আমরা যদি এখন আজকে এখানে পণ করে নিই শপথ করে নিই আল্লাহ আমরা অনেকে আছি এখানে অনেকে আমরা এতেকাপ করতে পারি এখানে আজকে নিয়ত করব কারা কারা ইনশাল্লাহ আমরা এখানে এতেকাপে বসবো আমরা ইনশাল্লাহ নিয়ম করবো আমাদের মসজিদের পক্ষ থেকে মসজিদ কমিটির পক্ষ থেকে অনেক সহযোগিতা আছে ইনশাল্লাহ আপনারা যারা বসবেন এতেকাপে ইনশাল্লাহ আসবেন
আল্লাহ তাআলা যেন আমাদেরকে ইতিকাফ করার তৌফিক দান করেন সবাই বলি আমিন হ্যাঁ ইতিকাফ সুন্নাত মুআক্কাদা অনেকে কয় একজন করলে আদায় হয়ে যাবে এটা তো মাসালা ঠিক আছে একজন করলে আদায় হয়ে যাবে আবার কোথাও শুনছি টাকা পয়সা দিয়েও বসায় এই ইতিকাফ আবার ইসলামে গ্রহণযোগ্য না অনেক জায়গা আছে তুমি বসো আমাদের পক্ষ থেকে টাকা পয়সা দিয়ে বসা না উনি বসতে হবে আল্লাহ সন্তুষ্টির জন্য এরপরে যা সেটা ভিন্ন কোন কন্ট্রাক্টে যাওয়া যাবে না কোন কন্ট্রাক্ট করে আল্লাহর ইবাদত করা যাবে না এখন তো কন্ট্রাক্ট হয়ে গেছে কন্ট্রাক্টে ইবাদত করে না 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 কেন কন্ট্রাক্টে ইবাদত করব কার সন্তুষ্টির জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য এরপরে দেখেন রমজান মাস ফেত্রা দিব ফেত্রাটা আসলে ওয়াজিব ও ঈদের দিন ফেত্রাটা ওয়াজিব কখন হয় মাসালা ঈদের দিন শুভেচ্ছা থেকে নিয়ে ঈদের জামাতের আগ পর্যন্ত ফেত্রাটা আপনার উপর ওয়াজিব হয়ে গেছে এখন আমাদের যে অবস্থা পরিস্থিতি কারণ চার ঘন্টা আগে টাইম দেওয়ার পরও আমরা সময় হয় না হয়নি চার ঘন্টা আগে টাইম দিয়ে এখন আমার কাজে আছে এখন তৎকালীন যুগে আরবে তারা ওইভাবে এটা আমলটা করতেন শুভ সাদেকের পর ঈদের দিন তারা ঈদের নামাজের আগে সব ফেত্রা কি করে দিতেন ক্লিয়ার করে দিতেন এখনও যদি আমরা দিতে চাই ঈদের নামাজের আগে অবশ্যই গ্রহণ হবে হ্যাঁ যারা পারে দিয়ে দিবে কিন্তু আপনার উপর ফেত্রাটা ওয়াজিব হয় কোন দিন বলেন না ঈদের দিন কোন সময় শুভ সাদেক থেকে নিয়ে ঈদের জামাতের আগ পর্যন্ত এখন দেখা গেছে ওই দিন যদি দেন এখন মনে করেন যে আমাদের অনেক আত্মীয় স্বজন আছে অনেক ইয়ে আছে তারা ওই সময় নাও থাকতে পারে নাও পাইতে পারেন এই জন্য ইসলাম বলছে ফুকায় কারামটা বলে দিছে না তোমরা রমজানের মাঝখান থেকে দেওয়া শুরু আল্লাহ আকবর বলেন বা রমজানের প্রথম থেকে দেওয়া শুরু করো কোনো সমস্যা নাই দিবেন ১২০ টাকা সর্বনিম্ন ফেত্রা কত ১২০ আর উপরে আপনার অবস্থা আপনি আপনি বোঝেন আপনার অবস্থান কি আপনার অবস্থা অনুযায়ী আপনি দান করবেন হ্যাঁ নিকটতম আত্মীয় স্বজন যারা আছেন গরিব মিসকিন এতিম অসহায় যারা আছেন তাদেরকে এই ফেত্রাগুলো দিয়ে দিবেন এরপরে এই ফেত্রা সবার আবার একরকম না এক একজনের এক এক রকম আপনি যদি কোন না আমি ১২০ টাকা দিব না আমি কিশমিশ কত করে কেজি ওই দামে আমি ফেত্রাটা দিব আপনার অবস্থান অনুযায়ী হ্যাঁ দিয়ে দিবেন আবার ১২০ টাকা ফেত্রা ১২০ জনের দিয়েন না অনেকে আছে কয় হিসাব মিলায় আমি আজকে হুজুর ৫০০০ লোকের ফেত্রা দিছি কত করে দিছে কয় ২টাই ঘুরে ৩টাই ঘুরে ৫টাই ঘুরে দিছি এই রিজন না হয় আচ্ছা বলেন তো ১২০ টাকা দিয়ে কি করবে এখন বর্তমানে বলেন এই জন্য এটা যেন না হয়